আপনি গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে সকল সেক্টর স্বাস্থ্যবিধি মেনে চলছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এখানেই শুধু করোনার প্রভাব কেন হবে? আপনারা জানেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা মারার কোনো দরকার নেই, সেখানে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর করাটাই যথেষ্ট। আমি আমার ব্যক্তিগত মতামত আমি বলতে পারি, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এই যে দীর্ঘ 15টি মাস অফ রেখেছে শুধু প্যান্ডামিক সিচুয়েশনের দোহাই দিয়ে, করোনার দোহাই দিয়ে, সেক্ষেত্রে এটা তাদের নিচুকে একটি হেয়ালি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে ধিক্কার জানাই এবং এটি শিক্ষার্থীদের সাথে প্রহসন। দেখুন, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা ভিডিও গেমসের প্রতি আসক্ত হচ্ছে, তারা মাদকাসক্ত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যারা আমরা আগামীর বাংলাদেশ হতাশায় ভুগছি। আপনি দেখবেন অর্ধশতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে, সেখানে ঢাবির আছে 11 জন, গত পরশুদিনও একজন ছাত্রীর লাশ পাওয়া গিয়েছে। আর কত বাতি নিবলে তাদের টনক নড়বে, এটা আমার প্রশ্ন। আমার একটাই কথা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে সকল সেক্টর যদি চলতে পারে স্বাস্থ্যবিধি মেনে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? আপনি গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে সকল সেক্টর স্বাস্থ্যবিধি মেনে চলছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এখানেই শুধু করোনার প্রভাব কেন হবে? এটি তাদের উদ্দেশ্য প্রণীত, এটা একটি কারো প্রেসক্রিপশনে চলছে। আদারওয়াইজ এই ধরনের হঠকারিতার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের সাথে এরকম প্রহসন, এটা ধিক্কার জানাই। এটা তাদের নিতান্তই একটি তাদের শিক্ষার্থীদের সাথে প্রতারণা। তার পাশাপাশি আপনি দেখেন, আমাদেরকে বলা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা মোবাইল ফোন দিবে, ডিভাইস দিবে, ডেটা দিবে এবং কিছু আর্থিক সহায়তা করবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় পেল, যেখানে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার্থীরা পায়নি। শিক্ষার্থীরা যখন রাজু পাদদেশে দাঁড়িয়েছে, ক্যাম্পাস খুলবে, হল খুলবে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত, তারা পড়ার টেবিলে বসতেছে, তখন ভিসি মহোদয় আমাদেরকে উপেক্ষা করে আমাদেরকে নিয়ে একটি কটাক্ষ করে উপাধি দিয়েছেন, আমরা নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত। এটা তার জায়গা থেকে সে কতটুকু আমাদেরকে এভাবে বলতে পারে? তার যদি তিনি আমাদের পিতৃতুল্য, তো তিনি আমাদের অভিভাবক, সে যদি আমাদেরকে পেটের সন্তানের মতো জানতো, তাহলে সে এই ধরনের উক্তি কখনোই করতে পারতো না। আমার মনে হয় তার কাছে আমরা সন্তান, কিন্তু রাখাল সন্তান। তার কাছে আমরা কখনোই তার ওইভাবে করে তিনি আমাদের রেসপেক্ট দিয়ে কথা বলি। আজকে আমাদের অভিভাবক কনসার্ন, আজকে আমাদের অভিভাবক আমাদেরকে নিয়ে তারা উদ্বিগ্ন, কারণ তাদের সন্তানদের ভবিষ্যৎ কী? আমরা ক্লাসের পড়া পড়বো, আমরা ক্যারিয়ার নিয়ে পড়বো, নাকি আমরা কোন বিষয় দিকে ধাবিত হব? আমরা আজকে হতাশাগ্রস্ত। আপনি জানেন সারা বাংলাদেশের, আমাদের মধ্যম আয়ের একটি দেশ, এখানে আমাদের অনেক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পরিবার চালায়, সেক্ষেত্রে আমাদের টিউশনগুলো বন্ধ। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক হতাশায় ভুগতেছে, নিজে চলতে পারতেছে না, পরিবার চলতে। যখন একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি হয়, তার পরিবার থেকে শুরু করে তাদের এলাকার সকলের একটা দাবি দেওয়া থাকে, একটা এক্সপেকটেশন থাকে যে এই ছেলে ভবিষ্যতে আমাদের হাল ধরবে, সমাজের হাল ধরবে, পরিবারের হাল ধরবে। সে জায়গা থেকে সে নিজেই চলতে পারছে না, সে পরিবারের হাল ধরবে কী করে? নানা গুঞ্জনে যারা চাপ না নিতে পারে, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে তারা আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে।